সকালবেলা তো যদি আমরা জানি যে ফজরের নামাজ আমার জন্য পড়তেই হবে, তো আমার সকাল শুরু হওয়া দরকার ফজরের নামাজ আদায়ের মাধ্যমে। ঘুম থেকে উঠে ঘুমের দোয়া আছে, ঘুম থেকে ওঠার দোয়া আছে, ঘুমোতে যাওয়ার যেমন দোয়া আছে যে আমি আবার সকালবেলা আমাকে আল্লাহ তাআলা একটি সুন্দর সকাল দিয়েছেন, এই দোয়া পড়ে আমরা উঠতে পারি এবং নামাজের প্রস্তুতি গ্রহণ করে নামাজ পড়া। তারপরে কোরআন তেলাওয়াতের কথা বলা আছে যে ফজর থেকে আর না ঘুমোতে যাওয়া, এটি প্রিসক্রাইব করা আছে এবং এটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো, যারা করতে পেরেছেন তারা কিন্তু সুফল পেয়েছেন। তখন জিকির আজগার করতে বলা হয়েছে, কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে, তারপরে আমরা আমাদের ঘরের টুকটাক কাজ দিয়ে শুরু করতে পারি এবং সারাটি দিন ফজরে উঠলে হয় কি আমার হাতে অনেক সময় থাকে, যখনই আমরা ফজরটা কাজা হয়ে যায় বা আমরা পড়তে পারি না বা তারপরে আবার ঘুমিয়ে পড়ি তখন দেখা যায় দিনটা খুব ছোট হয়ে গেছে। কিন্তু দেখা যায় সকালের দিকে আমাদের যে এনার্জিটা, যদি আমরা যেহেতু ঘুমের পরে একটা এনার্জি তৈরি হয়, তো এই এনার্জিটা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের কাজও সহজ হয়। একজন মুসলিম হিসেবে যেহেতু ফজরের নামাজ পড়া আমাদের জন্য ফরজ, তো সেই ফরজ দিয়ে শুরু করলে আমরা আল্লাহ তাআলার জিম্মায় চলে যাচ্ছি। জি, এবং আল্লাহ সুবহানাহু তাআলা কি করছেন, আমাদের জন্য ফেরেশতা মুকাররার করে দিবেন, অগণিত আসলে এর ফজিলত। এবং এগুলি সব প্রমিস, আল্লাহ সুবহানাহু তাআলা প্রমিস করেছেন যে তিনি কী কী দেবেন, কী কী দেবেন। এবং যে ফজরের যে দুরাকাত সুন্নাত এবং দুরাকাত ফরজ, এগুলোর যে নিয়ামত এগুলো যদি আমরা একটু জানার চেষ্টা করি, তো উনি প্রমিস যেটা করেছেন সেটি তো অবশ্যম্ভাবী, যদি প্র্যাকটিস শুরু হয়ে যায় দেখা যাবে যে আমরা সুফল পেয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আবার দিনের শেষটি কিভাবে করা উচিত? দিনের শেষ একইভাবে, যখন ঘুমোতে যাওয়ার আগে সবাইকে মাফ করে দেওয়া, তওবা করা, আল্লাহ তাআলার যে একত্ববাদ সেটিকে আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করা। অবশ্যই এশার নামাজ বিতর পরে তাহাজ্জুদের ব্যাপার থাকে, সেগুলো করে আমরা এটি করতে পারি। ঘুমানোর কতগুলো নিয়ম আছে, তার আগে আমরা দোয়া দরুদ পড়ে নিতে পারি যে আজকে রাতে আমি হয়তো আল্লাহর কাছে চলে যাব, সকালে না উঠতে পারি, এটার কোনো গ্যারেন্টি তো কেউ দেননি আমাকে। তো সেই ক্ষেত্রে এমনভাবে প্রস্তুতি গ্রহণ করা যে আমার এই রাতটি শেষ রাত, আমি চলে যেতে পারি ওনার কাছে। তো সব রকমের দোয়া দরুদ পড়া, চারকুল পড়া, ইস্তেগফার করা, তারপরে যেটি আয়াতুল কুরসি, এগুলো একদম প্রেসক্রাইবড। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মানে বলেছেন যে এগুলো করে যেন বান্দা ঘুমোতে যান, ডান কাত হয়ে শুয়ে পড়া, অজু করে শোয়া, সব পবিত্রতা সমস্ত কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সুপর্দ করে দিয়ে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে যাওয়া। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।